জিওডলান চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আজকের ভিডিওটিতে আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ প্রকাশিত আলিম পরীক্ষার্থীদের সুবিধার্থে ভূগোল বিষয়ের প্রথম সেটের প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নেব। আমরা প্রথমেই 2022 সালের আলিম পরীক্ষার রুটিন দেখব। এখানে আলিম পরীক্ষার রুটিন দেখতে পাচ্ছি। রুটিন অনুযায়ী 15/3/2022 মঙ্গলবার ভূগোল পরীক্ষা হবে 11:45 থেকে 2:00 পর্যন্ত। সরাসরি প্রশ্নপত্রে চলে যাব। প্রশ্নপত্রের বিভাগ কয়ে প্রথমেই আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. বাতাসে অক্সিজেনের পরিমাণ, এখানে বিকল্পগুলির মধ্যে থেকে উত্তর হবে 20.9%। গ্র্যান্ড ব্যাংক মগ্নছড়া আছে আটলান্টিক মহাসাগরে। গঙ্গার শাখা নদী হুগলি। মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেল বার্জ বলে। বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 8টি। একটি জায়দ শস্যের উদাহরণ হল বাদাম। ইস্কো অবস্থিত পশ্চিমবঙ্গে। একটি ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ হল শাল। বিভাগ ক্ষয়ের প্রথমেই সত্য মিথ্যা নির্ণয়। যমুনা গঙ্গার প্রধান উপনদী, সত্য। নীলকণ্ঠ শৃঙ্গ রসে মথনের উদাহরণ, মিথ্যা। কৃষ্ণ মৃত্তিকা অত্যন্ত উর্বর, সত্য। ডিব্রুগড় ড্যাশ নদীর তীরে অবস্থিত। পূর্বে ডিব্রু নদীর তীরে, তবে বর্তমানে এটি ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত। হিমাচল প্রদেশের রাজধানীর নাম সিমলা। ড্যাশ জোয়ারে নদীতে বান্ডাকে ভরা কোটালে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। কোরিওলিস বল, ফেরেলের সূত্র। কুলু উপত্যকা। সেল কি? ভারতের বৃহদায়তন সম্পরিত লোহা ও ইস্পাত কারখানাগুলির সুষ্ঠু উৎপাদন বন্টন ও পরিচালনা তথা লোহা ইস্পাত শিল্পের সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে 1954 সালে যে রাষ্ট্রায়ত্ত সংস্থা গঠিত হয় তাকে সেল বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বলে। লুকি, গ্রীষ্মকালে অর্থাৎ মে জুন মাসে উত্তর পশ্চিম ভারতে রাজস্থান দিল্লি উত্তরপ্রদেশের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ু প্রবাহ লু নামে পরিচিত। শাখা নদী কাকে বলে? প্রধান নদী প্রবাহ থেকে যেসব জলধারা শাখার আকারে বেরিয়ে অন্যত্র পতিত হয় তাকে নদীর শাখা নদী বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবারে 2 নম্বরের প্রশ্ন, এখানে 2 নম্বরে 4টি প্রশ্ন উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের বিকল্প দেওয়া হয়েছে। তারপরে আছে 3 নম্বরের ব্যাখ্যামূলক প্রশ্ন, এখানে 2টি প্রশ্নের উত্তর করতে হয়। প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প দেওয়া হয়েছে। বিভাগ ওয়া অংশে 2টি রচনাধর্মী প্রশ্নের উত্তর করতে হবে, এখানেও একটি করে বিকল্প প্রশ্ন দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। পরবর্তীতে আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।